আলহামতুল্লাহাত দেখুন আপনি আমার সাথে কথা বলছেন আমি আপনার সাথে কথা বলছি এটা প্রয়োজনে যাইজ কিন্তু সমস্যা হচ্ছে যে নন মাহারামের সাথে এমনও নন মাহারাম আছে যাদের সাথে দিনই আলোচনা করতে করতে আলোচনাটা দিকে চলে যায় মানে ইশারায় ইঙ্গিতে ভাষায় ভাবে ভঙ্গিমায় মনে হয় যেন অন্য দিকে যাচ্ছে আস্তে আস্তে সেটা অন্য দিকে যখন ফেতনার দিকে নিয়ে যায় তখনই হয়ে যায় হারাম এই জন্যে মানে ছিদ্রপথ বন্ধ করার জন্যে নন মাহরামের সাথে আলোচনা চ্যাট ইত্যাদি না করাই হচ্ছে উত্তম ফেসবুক ইত্যাদি হচ্ছে জঙ্গল ফেসবুক হোয়াটসঅ্যাপ হচ্ছে জঙ্গল এই জঙ্গলে বাঘ আছে এই জঙ্গলে ফল আছে এই জঙ্গলে ফুল আছে যে যেমনভাবে পারে চয়ন করে চয়েস করে কিন্তু এখানে বাঘের আশঙ্কা সাপ সাপের আশঙ্কা খুব বেশি এই জন্য মেয়েদের এই সমস্ত জঙ্গলে ঢোকা উচিত না কিংবা মনে করুন ফেসবুক একটা বাজার সেই বাজারে অনেক রকম লোক থাকে বেশিরভাগ লোকই হচ্ছে খারাপ সেই বাজারে ঢুকলে পরে কে আপনাকে টার্গেট করবে আপনি জানেন না আপনি হয়তো অনেক সময় ভাববেন যে আমি চোখ বন্ধ করে থাকলে আমাকে কেউ দেখবে না তা নয় বিড়াল কি ইঁদুর চোখ বন্ধ করে রাখলে বিড়াল ঠিক দেখবে আর সেইখানে স্বীকার করতে তাদের সহজ হবে এই জন্য মেয়েদের হাতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি তুলে দেওয়া মোটেই ঠিক না এবারে প্রয়োজন হ্যাঁ প্রয়োজন সে করতে পারবে কিন্তু আপনি অধিকাংশ সময়ে দেখবেন তারা পরকিয়া করছে তার নিজের স্বামীর প্রতি অনীহা করছে পরের পর পুরুষকে তখন ভালোবাসছে নিজের স্বামী যেটা হয়ে যায় ঘরের জিনিস হয়ে যায় ঘাড়কা মুরগির ডাল বরাবর আর তারপরে যার সঙ্গে চ্যাট করছে দিনের খাতিরে দিনের ওসিলা নিয়ে তার সঙ্গে মানে ফেতনায় জড়িয়ে যাচ্ছে এই জন্যে সাবধানতা অবলম্বন করা দরকার এবং এই সব জঙ্গলে এইসব হাটে বাজারে মেয়েদের প্রবেশ করা ঠিক নয়